কমিটির ব্যাপারে আমি মোটেও আশাবাদী নই, আশাবাদী নই যে কতগুলি বিতর্কিত জিনিস ইতিমধ্যে হয়ে গেছে। যেমন ধরেন সার্চ কমিটির প্রধান যিনি, উনি আগেও কিন্তু সার্চ কমিটির মেম্বার ছিলেন, সুতরাং ওই কমিটিগুলির রেজাল্ট কি হয়েছে সেগুলি আমরা জানি, সুতরাং তাকে এখানে নেওয়া উচিত হয়নি যেহেতু আগে নির্বাচন কমিশন বিতর্কিত হয়েছে। এক, দুই নম্বর হচ্ছে সোহুল হোসেন, উনি গত নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন এবং উনি যে কথাগুলি বললেন সার্চ কমিটির মেম্বার হওয়ার পর যে দলীয় সরকারের অধীনেই নির্বাচন সুষ্ঠু হতে পারে, এই কথা তো ওনার বলার এখতিয়ার নাই। উনি নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করবেন, উনি আগ বাড়িয়ে বললেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কোনো অসুবিধা নাই। এখানে কিন্তু এটা একটা ইঙ্গিতপূর্ণ কথা যে ওনার যে মানসিক অবস্থা সে মানসিক অবস্থা আওয়ামী লীগের দিকে টিল্টেড। তারপরে ধরেন আনোয়ারা সৈয়দ হক, ওনার স্বামী আওয়ামী ঘরনার লোক হিসেবে পরিচিত এবং উনিও আওয়ামী ঘরনার লোক হিসেবে পরিচিত, সুতরাং সার্চ কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের অন্তত তিনজন বিতর্কিত। সুতরাং এই ব্যাপারে আমি আশাবাদী হওয়ার কিছু দেখছি না। আলটিমেটলি যেটা হবে সেটা সরকারের ইচ্ছাতেই হবে, এটা এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং আমাদের তো প্রেসিডেন্ট মহোদয়ের, মহামান্য প্রেসিডেন্টের তো নিজস্ব কোনো কিছু করার কোনো ইচ্ছে নেই, দুটি কাজ উনি করতে পারেন, একটা প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন, এছাড়া সবকিছু তাকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই করতে হয়। সুতরাং সার্চ কমিটিতে যে সমস্ত নাম আসবে সেই নামগুলি ফাইনাল করার আগে প্রেসিডেন্ট কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন, সুতরাং এটা আলটিমেটলি কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই এটা হবে। তো ফলে আমি খুব বেশি আশাবাদী নই, এটা আগের মতোই হবে, আমাদের এখন একটু ওয়েট করতে হবে। যদি এই যুগ্ম কমিশনার মানে পদত্যাগী যুগ্ম কমিশনারকে যদি আপনার ওই দশজনের মধ্যে একজন করা হয় এবং শেষ পর্যন্ত ওনাকে যদি নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে পুরো বিষয়টাই হচ্ছে একটা পুরো পরিকল্পিত। এই জন্য আমাদের ওয়েট করতে হবে আসলে উনি কেন পদত্যাগ করেছেন, ওনার পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, এটা প্রমাণ হবে উনি যদি নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হন শেষ পর্যন্ত, তাহলে আমরা বুঝবো যে পুরো বিষয়টি পরিকল্পিত। এখন কিছু বলার মানে সমীচীন হবে না। না, এটা তো পত্রিকায় রিপোর্ট হয়েছে যে একজন যুগ্ম সচিব উনি পদত্যাগ করেছেন এই আশায় যে ওনাকে নির্বাচন কমিশনের একজন সদস্য করা হবে অথবা প্রধান নির্বাচন কমিশনার করা হবে। তো ওনার চাকরির মেয়াদ আছে, উনি কেন পদত্যাগ করলেন সেটা একটা সন্দেহজনক ব্যাপার, এবং সেই সন্দেহটা আমরা আমাদের নিরসন হবে, রিজলভ হবে আলটিমেটলি সার্চ কমিটির দশজনের মধ্যে ওনার নাম আসে কিনা, এবং এই দশজনের থেকে আবার যে পাঁচজন নির্বাচিত করবেন মহামান্য রাষ্ট্রপতি সেখানে ওনার নাম থাকে কিনা, সেইটা জানার পরে আমরা যদি যদি দেখি সত্যি সত্যি উনি নির্বাচন কমিশনের সদস্য অথবা প্রধান নির্বাচন কমিশন নিযুক্ত হয়েছেন, তাহলে বোঝাই যাবে যে পুরো বিষয়টাই পরিকল্পিত এবং এই সবকিছু হচ্ছে সাজানো না।